সত্তার পাটোয়ারি মুন্সি ফজলুল মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা আনসু প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বছর আমি জন্মেছি এই বঙ্গে কবির ভাষার সঙ্গে আজাদ সভাপতি চরণের সঙ্গে তাল মিলিয়ে বলতে হয় যে আজকে আসলে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এখানে আসলে তাল মিলিয়েছেন আপামর জনসাধারণ এবং আমার কাছে আমার সঙ্গেই দাঁড়িয়ে আছেন একটি পরিবার তারা আসলে পরিবার নিয়ে শহীদদের কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছেন একটু কথা বলবো তাদের সঙ্গে উত্তর আহ্বায়ক আমানুল্লাহ জি আমার বাচ্চা গত রাত্রে থেকে আমাকে ঘুমাইতে দেয়নি, কারণ আগে থেকে বলতেছিল শহীদ মিনারে এবার আসবে, আমরা উত্তরা থেকে আসছি অনেক দূর থেকে, এখন তাকে নিয়ে আসার জন্য এখানে আসার জন্য দেশের সংস্কৃতি দেশের ইতিহাসের সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে আসলাম। ভালো আমার এখানে অনেক আসার ইচ্ছা ছিল। আমাদের মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের সম্মানে আমরা এখানে এসেছি, আর আমার বাচ্চা আসলে আগে থেকেই বলছিল মা আমি যেতে চাই, যত দেরি হোক আমি যাব ওখানে। এখন আসলে ওদেরকে যদি আমরা না নিয়ে আসি তারা আসলে ওরা আমাদের ইতিহাসটা জানবে না, ওদেরকে আসলে ইতিহাসটা জানানোর জন্যই আমরা আজকে কষ্ট করে হলো এখানে এসেছি। অনেক ধন্যবাদ। দর্শক যেমনটি দেখছিলেন আসলে সাত সকালে ঘুম থেকে উঠে সবাই ১৯৫৩ সাল থেকে যে সংস্কৃতি শুরু হয়েছিল প্রভাত ফেরি সেই সংস্কৃতির যে জলমান যে অবস্থাটি এখনো চলছে এবং প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি ভোরবেলায় সবাই ঘুম থেকে উঠে খালি পায়ে শ্রদ্ধা জানানোর জন্য আসেন এই শহীদ মিনার প্রাঙ্গণে। এবং শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি রুকাইয়া জহির, আমার সঙ্গে ক্যামেরার পেছনে আছেন এম ডি আল ইমরান। দর্শক আপনাদেরকে আরো একটু দেখাবো যে এখানে শুধু যে পরিবার পরিজন নিয়ে এসেছেন তারাই নয়, এখানে কিন্তু ছাত্র জনতা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা এসেছেন, বিভিন্ন সংগঠনের লোকজন এসেছেন, একটু তাদেরকেও দেখাবো। এখানে বসে ইডেন মহিলা কলেজ থেকে ছাত্রীরা এসেছেন, ইডেন কলেজের ছাত্রীদের সঙ্গে আমি একটু কথা বলবো। আপু একটু কথা বলবো, বার্ষিকের নেতৃত্বে এই যে সকাল থেকে প্রভাত ফেরিতে এসেছেন, কেন এসেছেন, কেমন লাগছে? আজকে আমাদের ভাষার দিবস, আমরা সবাই এসেছি ফুল দেওয়ার জন্য, সেই তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি একটা ফুল দেওয়ার জন্য, এটা আমাদের সবার গর্বের বিষয়, এর জন্য আমরা সবাই এখানে এসেছি, সবাই ভালোভাবে ফুল দিতে পারি, কোনো বিশৃঙ্খলা না, সবাই সুশৃঙ্খল ভাবে ফুল দিতে পারি, এর জন্য আমরা এসেছি। আমাদের শহীদ দিবস, আমাদের ভাষার দিবস, আমাদের ভাষার জন্য আমাদের যারা শহীদ হয়েছে তাদের সবার শ্রদ্ধাঞ্জলি, বিনম্র শ্রদ্ধা। ফুলটা কেন দেন আপনারা? বুঝিনি, ফুলটা কেন দেন? আমাদের ভাষা দিবস তাই, আর হলো যে আমাদের যে যারা আমাদের ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য যে আমরা ফুল দিই, তাদের শ্রদ্ধার জন্য শুধু আমরা ফুল দিই, মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা ফুলটা দিচ্ছি। আপনারা কারা এসেছেন? কথা বলতে চাচ্ছেন না, এদিকে সামনের দিকে যারা আছেন একটু কথা বলবো। আপু আপনারা এই ফুলটা কেন দেন, কেউ বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। সম্ভবত ফুলটা হচ্ছে ভালোবাসার প্রতীক, তো এখানে শ্রদ্ধা সম্মান ভালোবাসা সবকিছু প্রকাশ করার মাধ্যম একটাই আছে, সেটা হচ্ছে ফুল, তার জন্য আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। আপনারা কি এর আগে প্রভাত ফেরিতে এসেছেন? প্রভাত ফেরিতে কখনো খালি পায়ে এসেছেন? হ্যাঁ এসেছি। আপনি কেন জুতো পরে আছেন? আজকে জুতো পরে আসিনি, মানে হাতে জুতো নিয়ে এসেছিলাম কিন্তু পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি তাই জুতো পরে এসেছি, কিন্তু শহীদ মিনারের সামনে যাওয়ার পর আমরা জুতোটা খুলে ফেলেছি। দর্শক যেমনটি বলছিলেন, অনেকেই বলছিলেন আসলে তারা এই যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এখন পলাশীর একদম প্রান্তে রয়েছে, এখান থেকে অনেকেই জুতো পরে যাচ্ছেন, তবে শহীদ বেদিতে গিয়ে তারা আসলে জুতো খুলে ফেলছেন এবং খালি পায়ে প্রভাত ফেরির যে একটা রীতি রয়েছে এবং এই খালি পায়ে প্রভাত ফেরির মাধ্যমে যে আমরা যে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি এবং ১৯৫২ সালে যে খালি পায়ে প্রভাত ফেরি করেই আসলে যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনের প্রতীক হিসেবেই কিন্তু আমরা এখনো খালি পায়ে শ্রদ্ধা জানিয়ে থাকি।
1952 সালের 21 ফেব্রুয়ারি দাবিতে যে আন্দোলনটি হয়েছিল সেখানে প্রাণ দিয়েছিলেন রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত সহ অসংখ্য নাম না জানা শহীদ। তাদের রক্তে রঞ্জিত যে রাজপথ, সেই রাজপথটি আসলে সেই রাজপথে আসলে জুতো পায়ে আমরা হাঁটি না, এবং এই তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা খালি পায়ে হেঁটে যাই এবং খালি পায়ে শহীদ গিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাই। একুশ আমাদের চেতনা, আমাদের শক্তি যোগায় একুশ, সামনে এগিয়ে চলার সাহস দেয়। আর একুশের প্রথম প্রহরে ফুল হাতে যে খালি পায়ে প্রভাত ফেরি আমাদের প্রেরণা দেয় সব বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার। এটি আমাদের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে আরো দৃঢ় করে। 1953 সালের 21 ফেব্রুয়ারিতে একটি সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে প্রভাত ফেরির আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে এই প্রভাত ফেরি শুধু একটি রাজনৈতিক বিপ্লব নয়, এটি আসলে সাংস্কৃতিক বিপ্লব বলেই বলছেন সাধারণ জনগণ। এটি আমাদের সংস্কৃতিকে আরো বেশি শানিত করে। আর এছাড়াও আরো একটা বিষয় যে প্রভাত ফেরিতে কিন্তু রাজপথ নানাভাবে রং তুলিতে সাজানো হয়, নানা ধরনের আলপনা দেওয়া হয়, আবির আবিরে আঁকা হয়। কারণ এই প্রভাত ফেরির যে ইতিহাস, এটি আসলে আমাদের শুধুমাত্র যে রাজনৈতিক বিপ্লব তা নয়, কারণ একটি জাতির সৃষ্টি হয়েছিল একটি ভাষার আন্দোলনের শুরু থেকে, এবং এই ভাষা আন্দোলনই কিন্তু আসলে আমাদের স্বাধীনতার সূতিকাগার ছিল। আর আমি একটু কয়েকজনের সঙ্গে কথা বলবো, তারা আসলে কি ভাবছেন, এত বছর পরে এসে তারা এই মাতৃভাষা দিবস নিয়ে কি ভাবছেন। দর্শক, বিভিন্ন সংগঠন থেকে মানুষ এসেছেন, আসছে, বিভিন্ন সংগঠন থেকে মানুষ এসেছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য। আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে, এবং আমাদের যে ভাষা শহীদ ছিলেন যাদের, তাদের উপরে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসলে এখানে আসা। এত মানুষের ভিড়েও আসলে এখনো মানুষ বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছে এবং ভাষার প্রতি যে শ্রদ্ধা, এটা আসলে জানাতেই আসলে এখানে আসা। শ্রদ্ধা জানানোর তো আরো উপায় আছে, আপনারা এখানে কেন আসেন আর এই সকালবেলা উঠে আসার কারণ কি? আসলে সকালবেলা হচ্ছে প্রভাত ফেরি বলে একটা জিনিস আছে, আমরা প্রভাত ফেরিতেই আসছিলাম, প্রায় 7টার বাজে এখানে এসে উপস্থিত হয়েছি, কিন্তু আসলে ভিড়ের কারণে অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে, কিন্তু সকালবেলায় আসলে আসতে হয়। এটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এবং এটা একটা ঐতিহাসিক জায়গা, যে জায়গাতে আসলে আমাদের ভাষা শহীদদের যে স্মৃতিস্তম্ভটি সেটি স্থাপিত হয়েছে এবং জাতীয় শহীদ মিনার, তো আসলে এই কারণেই এখানে আসা আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি নাম? আতিকুর রহমান। কতজন এসেছেন? আমরা 7 জন। ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলেন যে সকালবেলা উঠে কেউ দলবদ্ধ হয়ে আসছেন, কেউ পরিবার নিয়ে আসছেন, কেউ একা আসছেন। এখানে একটু সঙ্গীত হচ্ছে, আমি একটু কথা বলতে চাই, যারা গানটি গাইছেন আপনারা কারা? একটু বলুন। কি নাম ভাইয়া? উদিচি। আচ্ছা, উদিচি থেকে এসেছেন। আমরা তো প্রতি বছরই আসি এবং তারই ধারাবাহিকতায় আজকেও এই প্রভাত ফেরিতে আমাদের আসা, এবং আমাদের সাথে আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ থেকে এক প্রতিনিধি দলও এসেছেন, তারা সাইকেল চালিয়ে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন, তারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাষার আন্দোলনে, ভাষার শহীদদের প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে প্রতি বছরের মতো তারা এবারও এসেছেন। আর উদিচির চেতনা, উদিচির আদর্শ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ভাষা আন্দোলন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভারত থেকে কারা এসেছেন সাইকেল চালিয়ে একটু বলুন। এই যে হলুদ গেঞ্জি পরে যারা। আচ্ছা, দর্শক, ভারত থেকে সাইক্লিং করে এসেছেন আমাদের মাতৃভাষা দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর জন্য, একটু কথা বলুন। আমার নাম অমিত রঞ্জন দে। আমি এই যে আপনারা সকালবেলা উঠে এসেছেন, এটা কেন আসেন আপনারা? আসলে ভাষা হচ্ছে একটি জাতির সংস্কৃতির মূল উপাদান, সেই ভাষার জন্য পৃথিবীতে আর কোনো জাতি জীবন দিয়েছে তার নিদর্শন নেই।
আমরা এমন একটি জাতি যারা আমরা ভাষা মায়ের ভাষায় কথা বলার জন্য লড়াই করেছি, রক্ত দিয়েছি এবং রক্ত দেওয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। এবং এই ভাষাটি একটি অসাম্প্রদায়িক চেতনার ভাষা, যে ভাষা আজকে পৃথিবীর বুকে একটি অন্যতম স্থান অধিকার করে আছে, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই এই দিবসে আমরা আমাদের প্রাপ্তি অনেক, এই এই দিবসের এই ভাষার জন্য লড়াই করতে করতে আমরা আমাদের মুক্তির সংগ্রাম করেছি, আমরা বিজয়ী হয়েছি। কিন্তু সেই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করাও আমরা আমাদের কর্তব্য এবং দায়িত্ব মনে করি, এবং আমাদের ভাষাকে সম্প্রসারণ করানোর জন্য আমরা এভাবে প্রতি বছর এই ভাষা শহীদদেরকে স্মরণ করা এবং আমাদের ভাষাকে আরো সমৃদ্ধ করা, ভাষাকে অগ্রসর করে নেওয়ার তাগিদ থেকেই আমরা এই একুশের প্রভাতে মিলিত হই। আপনাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হয়েছেন কারা, তাদের সঙ্গে একটু কথা বলবো। আমাদের সাথে ভারত থেকে যুক্ত হয়েছেন ভাষা সূত্র, তারপরে রাজুদা, রাজুদা উনি একজন গণসংগীত শিল্পী ভারতের, উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। ভারত থেকে এসেছি যে আজকে অমর একুশের জন্য আমরা কলকাতার বাসী, আমরা ভীষণ উন্মুখভাবে থাকি, ওখানেও আমরা পালন করি, কিন্তু বাংলাদেশের এই ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা একটা আলাদা মাত্রা দেয়। সেই কারণে আমার আশা এবং এসে আমি আমার হৃদয়ে আমি আমার বাংলা ভাষাকে গ্রহণ করেছি। ভারতেও প্রভাত ফেরি হয়, ছোট ছোট করে, সেরকম এইরকম বড়ভাবে হয় না, কিন্তু ভারতে বলতে একমাত্র কলকাতায় হয়, যেহেতু পশ্চিমবঙ্গ বাংলাভাষী জায়গা। ভারতে বিভিন্ন ভাষাভাষীর দেশ, অনেক ভাষাভাষীর দেশ তার মাতৃভাষা দিবস অনেক অন্যান্য ভাষা তারাও পালন করে, এই বাংলা ভাষা, বাংলা ভাষা ছাড়া না বাংলা ভাষা দিবস হিসেবে পালন। আমরা সঙ্গে এই এসছে কলকাতা থেকে সাইকেল র্যালি, ওনারা এসছেন শিলিগুড়ি থেকে। তীর্থ দর্শনে, বাংলা ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে সেই তীর্থ দেখতে এসেছি। বরকত সালাম, জব্বর, রফিকুল, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের দেশে ভারতবর্ষে আমার শহরেও একুশের স্মারক রয়েছে, আমরা আজকের দিনে পত্রিকা বার করি, গান গাই, কবিতা বলি, এবং সেই কবিতায় বাংলাদেশের কবিদের কবিও থাকে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানি ভালো ছবির জন্য যুদ্ধ করি। অসংখ্য ধন্যবাদ। যে গানটি হচ্ছে আমি একটু শুনতে চাই। ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ও বাঙালি, স্বাধীন দেশে ভাই ভাই উড়ায় মাথার ফুলি রে বাঙালি। দর্শক, এনারা আসলে
কলকাতা থেকে অর্থাৎ ভারত ভারত থেকে ভারতের কলকাতা থেকে এসেছেন সাইকেল র‍্যালি করে এবং তারা এসেছেন বাংলাদেশের প্রভাত ফেরিতে অংশ নেওয়ার জন্য এবং তারা বলছেন তারা আসলে তীর্থ দর্শন করতে এসেছেন অর্থাৎ এই জায়গাটিতে যে মাতৃভাষার জন্য ভাষার গৌরবের জন্য আত্মত্যাগ করা হয়েছিল ভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগ করা হয়েছিল রক্ত বলিদান দেওয়া হয়েছিল সেই রক্তের আত্মত্যাগের জায়গাটি পরিদর্শন করার জন্য তারা এসেছেন এসেছেন আমাদের শহীদদের শ্রদ্ধা জানাতে যুগে যুগে মানুষ এভাবেই বাংলা ভাষার কথা জানুক জানুক আমাদের শহীদদের কথা জানুক আমাদের আত্মত্যাগের কথা এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি আমি রুকায়া জহির।